দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বান্দরবন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোন কোন বাস চলাচল করে। সর্বপ্রথম বান্দরবনের কোন স্থান থেকে কোন বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে, বর্তমানে বাসের ভাড়া কত সে সম্পর্কে। বান্দরবন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকল বাস বান্দরবন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসলেও বান্দরবন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রথম ট্রিপ অর্থাৎ প্রথম বাস ছাড়ে বান্দরবন শহরের ট্রাফিক মোড় থেকে সকাল 5টার সময়, অর্থাৎ সূর্যোদয়ের আগে বাস ছাড়ে। বান্দরবন টু চট্টগ্রামের রুটে পূর্বাণী ও পূরবী নামের দুটি বাস 30 মিনিট পর পর চলাচল করে। আর বর্তমানে এ দুটি বাসের ভাড়া হল প্রতিজনার 150 টাকা করে। বান্দরবন থেকে চট্টগ্রাম এর বদ্যারহাট বাস টার্মিনালের দূরত্ব হল 72 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আপনি যদি বান্দরবন থেকে চট্টগ্রাম যেতে চান প্রথম বাসে, তাহলে আপনাকে বান্দরবন শহরে ট্রাফিক মোড়ে আসতে হবে, কারণ প্রথম বাস এই ট্রাফিক মোড় থেকে ছাড়ে। এখানে আসলেই আপনি সকাল 5টার সময় আসলে এখানে প্রথম বাস পেয়ে যাবেন চট্টগ্রামের উদ্দেশ্যে, এখান থেকে বাস ছেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।